ভালো হ্যাপি ভালোই হলো তাহলে আমাকে বার করে বাড়ি থেকে বার করে ভালোই হলো জোর করে বার করেছে সেটা হচ্ছে মুহুর জামা এই জামাটা দেখো ও এক টিফিন বক্স পুরো তালের বড়া এখন থেকেই শুরু করলাম কারণ দেখতে পাচ্ছ আমরা একদম ঘেমে নে পুরো পাসিনা পাসিনা হয়ে গেছি কারণ এখন কারণ এই মাত্র আমরা একটা না তিনটে ভিডিও শুট করলাম দুটো না তিনটে শর্টস করলাম একটা মুহুর একটা খুব কিউট গান আছে কারণ সামনেই গণেশ চতুর্থী তো গণেশ পুজো উপলক্ষে গণেশ ঠাকুর মানেই তো বাচ্চাদের ঠাকুর তো সেই উপলক্ষে মুহু বেবি একটা নাচ করেছে আর আমি দুটো ওই একসাথেই শর্টস ফর্টস করেছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে আজকে ক্যামেরা নিয়ে এসেছি দুটোই তো মানি প্ল্যান্ট একটা গোল্ডেন মানি প্ল্যান্ট হ্যাঁ আমি জানি এটা খুব রেয়ার এটা বাঁচানো যায়নি নিয়ে যাও কেটে নিয়ে যাও ছিল বাবাই তো সেই দাদাটা পার্থ দাদা প্রসাদ দিয়ে গেল ওই কালকে জন্মাষ্টমী প্রসাদ মানে কপালে প্রসাদ থাকলে ঠিকই জুটে যায় এই হচ্ছে কথা কাকিমা প্রসাদ পাঠিয়েছে এটা খুলেছি খুলে দেখলাম দেখো এক টিফিন বক্স পুরো তালের বড়া মানে কতদিন খাই না এই সময় যদি বাড়িতে কেউ তালের বড়া পাঠায় আর এটাই কি আছে এটাই হচ্ছে বাহ খিচুড়ি এত রকম ভাজা কি সুন্দর গুছিয়ে দিয়েছে আর মুহুর জন্য এইগুলো দিয়েছে এই বাবা মুহু আসতে আর মুহুর জন্য এই দুটো পাঠিয়েছে থ্যাংক ইউ বলে দাও ঠাম্মাকে ঠাম্মা না থ্যাংক ওই পার্থ আঙ্কেল থ্যাংক ইউ হ্যালো গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর সকালবেলা আমি চা বানিয়েছি আর এখানে হচ্ছে মুহুর ব্রেকফাস্ট চিজ স্যান্ডউইচ আর দেখো কথা বলতে বলতে আমার স্যান্ডউইচটা রেডিও হয়ে গেল যাই তাড়াতাড়ি ওকে দিয়ে দিই আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটো বাটার টোস্ট একটুখানি গোলমরিচ দিয়ে নিয়েছি আর আজকে একটুখানি মানে দুধ চাই অল্প একটু দুধ ছিল আর তার সাথে আমার বন্ধুর ছোট কাপের হাফ কাপ চা আর আমার বন্ধুকে তোমরা বুঝতেই পারছো তো এখন চাই ব্রেকফাস্টটা করে নিই মুহুকে এখন মুদিখানায় পাঠাচ্ছি মুহুকে এখন ছোটোখাটো জিনিস না কিনতে পাঠাই যেমন ডিম মুড়ি পাউরুটি আটকাতে হবে না আবার ঢুকবি তো এই সামনে যাচ্ছে যাতে অভ্যেসটা থাকুক আমি যেগুলো ছোটোবেলায় করিনি মুহুকে দিয়ে সেগুলো করাই এই যে আসছে সাবধানে অ্যাকচুয়ালি ওকে আমি ডিমও কিনতে বলেছি মুড়ি কিনতে বলেছি পাউরুটি কিনতে বলেছি বেচার আস্তে আস্তে আয় আস্তে আস্তে ওটা খোলাই খোলাই থাক চলায় আচ্ছা ঠিক আছে আস্তে ওটা আটকাতে হবে না চলে আসো হাতে ডিম আছে কিন্তু ভেঙে যাবে আবার পয়সাও রিটার্ন নিয়ে এসছে গুড আফটারনুন এখন বাজে 5টা আর সকালের পর এখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কারণ মাঝের টাইমটা আমি আর মুহু যেহেতু আজকে বাড়িতে কারণ স্থিত নেই স্থিত ওর বন্ধুদের সাথে একটুখানি ঘুরতে বেরিয়েছে তাই রবিবারের বাজার আমি আর মা মেয়েতে মিলে সারাদিন শুয়ে বসে দিনটা কাটলো তাই তো আর Z5 খুব ভালো একটা সিরিজ দেখছি আমরা দুজনই দেখছি দুরঙ্গা না মা দুরঙ্গ ও দুরঙ্গ বলে একটা সিনেমা বেরিয়েছে অসম মানে এত সুন্দর অনেকদিন পর এরকম একটা সিনেমা দেখলাম বেশ ভালো লাগছে তোমরা তোমরা যদি পারো তো Z5 ওটা দেখে নিও জাস্ট রিলিজ করেছে আর এখন আমরা সারাদিন বাড়িতে বসে বসে বোর হলাম লাঞ্চ করেছি আজকে শুধু চিকেন আর ভাত আর সারাদিন বাড়িতে বসে বসে এই ল্যাদ খেয়ে খেয়ে এখন মুহু বায়না করছে না একটু ওকে নিয়ে বেরোতে হবে কোথায় যাব কি করব অত ভাবিনি জাস্ট একটুখানি রেডি হলাম বেরিয়ে যাচ্ছি তো দেখি কোথায় যাওয়া যায় আর আমাদের সাথে তোমরাও চলো বাড়িতে বসে আর কি করবে তো চলো চলো
বেরিয়ে তো পড়েছি, জানি না কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। মহু কোথায় যাব ভেবেছিস কিছু? হ্যাঁ কোথায় কোথায়? ও এম বাজার গিয়ে আমি আর তুই কি করবো, যাবো আর ঘুরে ফিরে চলে আসবো। চলো তাই যাওয়া যাক, দেখি কোথাও তো যাওয়ার জায়গা নেই, এখানেই যাই। চলো অটো থেকে নেমে গেছি, আর এবার উদ্দেশ্যহীন ভাবে হাঁটছি, তাই তো? না উদ্দেশ্য আছে, ভেবেছি একটা জায়গায় যাবো, দেখা যাক। আবার দুটো হাঁটছি, ঠিক করে হাঁটতেই পারছি না, এত ভিড়। আগে হ্যাঁ ওই আগের দিন শেঙ্কোতে গেলাম না, তুই চল তখনই তো গেলাম। বাবা রে মহু কি ভিড় রে, ভাবলাম ফাঁকা হবে। বাবা আমি ভাবলাম ফাঁকা, মহু কি ভিড়। এখানে মুহু আর আমি মিলে কিন্তু জমিয়ে শপিং করছি, আর মুহু আমার কাছে এই প্লেটটা চাইছে, বাট আমি ওকে এটা কিনে দিইনি, কারণ বাড়িতে অলরেডি এরকম একটা আছে। আমি এখানে ইয়েলো কালারের একটা ছোট্ট কন্টেনার, মানে ওই বাটি টাইপের একটা জিনিস কিনলাম, বাড়ি গিয়ে তোমাদের সাথে অবশ্যই দেখিয়ে দেবো। আর মুহু এটা তো বায়না করেই যাচ্ছে, বাট আমি একদম ওকে দিইনি। ভালো হ্যাপি, ভালোই হলো তাহলে, আমাকে বার করে বাড়ি থেকে বার করে ভালোই হলো, জোর করে বার করেছে। খাও। আসার সময় আবার আমি এই ডাইনিং টেবিলের কাভারটাও কিনে নিলাম, বাইরে আসলে এত বাজে খরচা হয় না। এই দেখো আবার টেবিল ক্লথ কিনলাম, এটা সেটা কিনলাম, ভেবেছিলাম কিছুই কিনবো না, জাস্ট মুহুর সাথে একটুখানি ঘুরে চলে যাব, কিন্তু এটা ওটা কিনতে গিয়ে এত খরচা বেরিয়ে যায়। ফুচকা খেয়ে হলো না, আবার একটা আইসক্রিম কিনেছে সে, আমি ও পাপড়ি চাট, আমি বললাম ওকে কিনতে হবে না, আমাকে কিনিয়ে ছাড়লো একবার, আর এই গরমের মধ্যে আমার অবশ্য খেতে ইচ্ছা করছিল। চলো আমরা মা মেয়ে মিলে ভালোই এনজয় করলাম টাইমটা, আর এবারে অটোতে বসে আছি, আর এক দুজন হলেই অটোটা ছেড়ে দেবে, আপাতত আমরা আইসক্রিম খাচ্ছি। পুরো বিধ্বস্ত দেখতে পেয়েছো তো, পুরো চুলঠুলের কি অবস্থা, বাবা হাঁপিয়ে গেছি এই একে সেই তোমাদের সাথে কথা বললাম। তো এখন বাজে 8:30, অনেকটা সময় বেশ এনজয় করলাম, মানে সব সময় বাবাই সাথে গিয়ে গিয়ে অভ্যস্ত হয়ে গেছি, তো মানে একা একা বেরোই না। আজকে মা আর মেয়ে মিলে খুব এনজয় করলাম, আইসক্রিম পাপড়ি চাট আর বেশ টুকটাক শপিং করলাম, তোমাদের একটু পরে দেখাচ্ছি যে এইগুলো গিফট পারপাসে কিনেছি, সেগুলো আর দেখাবো না, তাহলে কোনো সারপ্রাইজ থাকবে না, কারণ আমার ওই আগের দিন তো মামাদের জন্য কিনেছি, কিন্তু এবার আমার বাড়ির পাশে জেঠুদের বাড়িতে তো তো দাদাদের ছেলেমেয়েরা আছে, ওদের জন্য আজকে কিনলাম, বাবা হাঁপিয়ে যাচ্ছি। তো মুহুর জন্য যা যা কিনেছি সেগুলো দেখাচ্ছি, আর গিফটগুলো দেখাবো না, তাহলে সারপ্রাইজ নষ্ট হয়ে যাবে। আগে একটু ফ্রেশ হয়ে নিই, একটুখানি গ্লুকন ডি গুলিয়ে নিলাম মা আর মেয়ের জন্য, আগে ধাতস্থ হই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। পুরো বিধ্বস্ত হয়ে গেছে, তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ লাস্ট ডেটের তোমাদের ম্যাক্সের ব্লগগুলো যে মানে যা যা কিনেছিলাম তোমাদের সাথে তো শেয়ার করার টাইমই পাইনি, কারণ ওইগুলো ম্যাক্সিমামই ছেলেদের জিনিস ছিল, ছেলেদের জিনিস আর কি দেখাবো তোমাদের, আর তাও সময় পেলে একদিন নিশ্চয়ই দেখিয়ে দেবো। আর তার মধ্যে তিনটে প্যান্ট কেনা হয়েছে, তিনটে প্যান্টই অল্টারেশনের জন্য ম্যাক্সেই আছে, না বাবাই বোধহয় কালকে নিয়ে এসছে না, মুহু আজকে আমার ক্যামেরাটা করে দিয়েছে, কারণ মানে ক্যামেরা ধরে রয়েছে কারণ আমার ট্রাইপডটা উপরে রয়েছে। আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে, মুহু হাত ব্যথা হয়ে গেলে বলবে হ্যাঁ আগের থেকে, ফার্স্টে যেই জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে মুহুর জামা, এই জামাটা দেখো খুব, এটা আমি বার্থডেতে পরবো, এটা আমি রাত্রেবেলা পরবো, আর একটা কিনেছি নতুন ওইটা সকালে পরবো। ঠিক আছে এটা বার্থডেতে পরিস না কেন, বার্থডেতে ওটা পরিস, যেটা লেহেঙ্গা টাইপের কিনে দিলাম, এটা অষ্টমীতে পড়ো তুমি, সুন্দর তো পুজোতে পড়ো, পুজোর দিনগুলোতে তো লাগবে,
এটা অষ্টমী রাতে পরো, দেখো খুব সুন্দর একটা কালার, ওই জাম কালার, জাম কালার, আর খুব সুন্দর লাগছে মহুকে দেখতে। তো মহু এটা নিজেই পছন্দ করে কিনেছে। তো এটা হচ্ছে মহুকে আমি আর একটা কিনে দিলাম জামা, এই হচ্ছে, এটা হচ্ছে পুরোটাই গাউন, তো খুব সুন্দর। আর কিনেছে আর বেশি কিছু কিনিনি, আর কিনেছে এই যে দেখো এরকম একটা ইয়েলো কালারের বোল টাইপের কিনেছি। ও এই জামাটার দাম কত নিয়েছে, এই জামাটা হাজার টাকা নিয়েছে। আর এইটা দেখো এটা মাত্র 80 টাকা দাম, কি সুন্দর দেখতে, কিছু জিনিস সার্ভ করার সময় কি সুন্দর দেখতে লাগবে, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হচ্ছে, ভীষণ ব্রাইট কালার এটা। তো এই বাটিটা কিনলাম, আর কিনেছি এই কফি মগটা, কারণ এই যে মুহু দেখছো মুহুর একে, তো মুহুর এটা কি কালার, পার্পল ফেভারিট কালার, এটা মুহুর ফেভারিট কালার। তার মধ্যে আবার এলসা ফেলসা সব আছে, ফ্রোজেন 2, এর মধ্যে দেখো বেশ সুন্দর, এটাকে বাইরেটা প্লাস্টিক কিন্তু ভেতরটা দেখো স্টিল, এটা বেশ সুন্দর, আর বেশ ঢাকনাও আছে, আর দেখতে, আর এটার দাম ছিল 169, আর আমি পেয়েছি 90 rupees, হ্যাঁ 90 rupees পেয়েছে। তো এটা একটা মুহু বায়না করলো, আরো অনেক কিছু মুহু বায়না করছিল, কিছু কিনে দেওয়া হয়নি, শুধু এই কাপটা কিনে দেওয়া হয়েছে। দারুন একটা সময় কাটালাম, তাই তো মুহু? Yes. মুহুই দেখো আমাদের, আমাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল, তাই বেরোলাম, না হলে আমি যা অলস, আর বাবা ইচ্ছাটা বাবার সাথে গিয়ে গিয়ে এত অভ্যেস খারাপ হয়েছে না, একা যেতেই ইচ্ছে করে না। বাট ও আরেকটা জিনিস কিনেছি মামা, ওই টেবিল ক্লথটা নিয়ে আয়। ও হ্যাঁ হ্যাঁ, দাঁড়ো দাঁড়ো, আসার সময় একটা সামনে একটা দোকানে ওই সব টেবিল ক্লথ সব বিক্রি হচ্ছিল, তো আমি একটা টি টেবিলের কভার কিনতে গেছিলাম, মো আমাকে দেখা যাচ্ছে তো, না হ্যাঁ পুরো সেই টি টেবিলের মানে কভার না কিনে আমি একবারে আমাদের ডাইনিং টেবিলের এই কাভারটা কিনলাম। তাই এই এইগুলো তো তোমরা সবাই জানো, এগুলোই নেটেরই কিনলাম, আর কালারটা আমার খুব ভালো লাগলো, কচি কলা পাতা। আমাদের ডাইনিং টেবিলটা অনেকটা বড়, 6 seater, তো এইটা কিনলাম, বেশ ভালো, কালারটা এত মিষ্টি না, আমার দেখে খুব ভালো লাগলো, তার জন্য এটা কিনলাম। এটা 250 টাকা চেয়েছিল, আমি 180 বলতে গেছিলাম, কিন্তু না কমাতে পারি না বেশি, তাই 200 বলেছিলাম, কিন্তু ওই লোকটা একদম বেশি দাম বলেনি, কারণ ছোট টি টেবিলের গুলো না 100 টাকা বলছিল, কারণ নিউ মার্কেটেও 100 টাকারই, আর এটা যথেষ্ট বড় 6 seater, তো 250 বলছিল, আমি 200 বলেছিলাম, দেয়নি, লাস্টে 220 দিয়ে কিনেছি। তো এইটা হচ্ছে, এটা কিনেছি, এটা বেশ ভালোই লাগলো। তো এই টুকটাক শপিং তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আপাতত আমি এখন ডিনার বানাতে যাবো। আচ্ছা, ডিনারে আছে এরকম লাল লাল চিকেনের একটা ঝোল, আর আর আছে এই মাত্র একটু পরোটা করলাম মুহুর জন্য, একটুখানি তেলে, আর আমারটা একদমই শেকা, তো এটা দিয়ে আপাতত ডিনারটা করে ফেলি। তাহলে আমাদের ডিনার ফিনার কমপ্লিট করে আমরা এখন শোয়ার জন্য চলে এলাম। আজকে ও এতক্ষণ কি করলাম বলতো, ডিনারটা করার পর ওই যে সকালে তোমাদের যে সিনেমাটার কথা বললাম, Z5 হচ্ছে দুরাঙ্ক, এত ভালো প্রতিটা মানে এপিসোডেই না মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কাহিনীর মোড়ই ঘুরে যাচ্ছে। তোমরা যদি পারো প্লিজ দেখো Z5, এত ভালো, অনেকদিন পর একটা ভালো সিনেমা দেখলাম। যাই হোক, আমাদের ডিনার ফিনার কমপ্লিট, আমাদের মামের আজকের দিনটা বেশ ভালো কাটলো। আর তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে তোমরা সবাই জানো কি করতে হবে, প্লিজ লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, আর ফলো আস অন ইনস্টাগ্রাম। আর আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, হাসতে থেকো, সুস্থ থেকো, বাই।